السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نارينپور بيت النور جامع مسجد ও যুব সমাজের উদ্যোগে দশম বার্ষিক ইসলামী সম্মেলন উপস্থিত সদরে জলসা সম্মানিত সভাপতি শেখ মাওলানা মোহাম্মদ জুলহাসউদ্দিন বিন হযরত আলী সাহেব উপস্থিত হবেন সম্মানিত প্রধান আকর্ষণ বিশেষ আলোচকবৃন্দ সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত উলামায়ে কেরাম মাহফিলের সম্মানিত পরিচালক মাহফিলের সম্মানিত আয়োজকবৃন্দ সামনে উপবিষ্ট মুরব্বিয়ান যুবক ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন শ্রদ্ধেয় মা ও বোনেরা আলোচনা শুরুতেই আমরা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই যিনি আমাদেরকে এমন একটি মাহতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন জবান ছেড়ে সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি পবিত্র কোরআনে হাকিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমার প্রথম অংশ তিলাওয়াত করেছি অসংখ্য হাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি তেলাওয়াতকে তো আয়াত উপস্থাপিত হাদিসকে সামনে রেখে ধারাবাহিক নির্ধারিত বিষয়ের উপরে সামান্য আলোচনা করার চেষ্টা করব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আমার আজকের আলোচ্য বিষয় হলো তাওবা করার গুরুত্ব প্রয়োজনীয়তা